প্রিয়কে ভালো করে চেনো, ও যেটা বলে সেটাই করে। আর মেয়েটা গরিব ঘরের মেয়ে, তার বাবার চিকিৎসা করতেছে প্রিয় নিজেই। আমাদের সোসাইটির কেউ যদি জানতে পারে এই কথাটা, তখন আমাদের কি বলবে? তুমি একটু ভেবে দেখো, আমরা কোথাও মুখ দেখাতে পারবো না। আমি বুঝতে পারছি না তুমি এইরকম মুড নিয়ে থাকো কিসের জন্য, এরকম মাইন্ডে চিন্তা ভাবনা করলে হবে? আমার ভাই যেখানে সুখ খুঁজে পেয়েছে, আমি সেই মেয়েকে আমার ভাইয়ের সাথে বিয়ে দেব। তোমার সমস্যা আছে? আমার আবার সমস্যা কিসের? তোমার ভাই তোমার যা ইচ্ছা তাই করতে পারো, তাই বলে সোসাইটির কথা চিন্তা ভাবনা করবে না, এটা কোনো কথা হইল? আচ্ছা, তুমি প্রিয়কে তো চেনো ভালো করে, তুমি কথা বলো, সাহস থাকলে বলো যে সোসাইটির কথা একটু চিন্তা ভাবনা করো। সোসাইটিতে আমরা যদি থাকি, সোসাইটি নতুনভাবে তৈরি করতে পারবো, যে আমাদেরকে বুঝতে পারবে না তাকে আমাদের সোসাইটিতে রাখলাম না। আচ্ছা, তোমার যেটা ভালো হয় সেটা করো, আমি এখানে কিছু বলতে পারবো না। পরে কোনো ঝামেলা হলে আমি এসবের মধ্যে নেই, আগেই বললাম আমার মতামতের কিচ্ছু যায় আসে না। আমি মত দিচ্ছি যে বিয়ে দিয়ে দাও, পরে যদি মেয়ে নিয়ে কোনো সমস্যা তৈরি হয় আমি সেখানে যাব না। আচ্ছা, তুমি তোমার মতামত দিছো, এখন চুপ করে থাকো তুমি, তোমার দিকটা দেখো। আমার ভাই কি করবে তার জীবন সে নিজে চালাতে পারবে, আমি চাই না আমাদের এই ক্ষুদ্র ঝগড়াঝাটির জন্য আলাদা হয়ে যাই। তাহলে আমি ব্যবস্থা করতেছি, কারণ বিয়ে বলে কথা একটু হলেও তো আয়োজন করতে হবে। আর শোনো, তোমার বাবা মাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলো, কারণ এখানে দেখাশোনার একটা ব্যাপার আছে, তারা আমাদের গার্জিয়ান, তারা যদি আমাদের সব কিছু মেনটেন করতে বলে সেইভাবে সব কিছু করবো। আচ্ছা, আমি বাবাকে ফোন করে বলতেছি, তারা চলে আসবে, সমস্যা নেই। কিন্তু একটা কথা শোনো, মেয়েটাকে দেখতে কেমন? আমি তো মেয়েটাকে দেখিনি। মেয়েটা অনেক সুন্দর, আর আমাদের পরিবারের সবার সাথে খুব সুন্দর মানাবে, আমি তার জন্য রাজি হয়েছি। আর কি বলবো, প্রিয়র সাথে মেয়েটাকে যেটা মানাবে না, পুরো অস্থির। আচ্ছা, তাহলে তুমি এদিকটা দেখাশোনা শুরু করে দাও, আমি বাহিরের কাজগুলো দেখাশোনা করতেছি। হালকা পাতলা হলেও তো একটু আয়োজন করতে হবে, প্রিয় যেহেতু কোনো অনুষ্ঠান করবে না, তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি অন্তত। আচ্ছা, তাহলে আর এখানে বসে গল্প করা যাবে না, আমি তো ভারী কাজ করতে পারবো না, তাই তুমি বাসার কাজের লোক নিয়ে আসো। তোমার কোনো যদি পরিচিত কেউ থাকে যারা কাজ করে, তাদেরকে ফোন করে বলো আমাদের বাসায় এসে সুন্দর করে একটু পরিপাটি করে গুছিয়ে রাখুক। আচ্ছা থাকো তাহলে, তুমি এদিকে তোমার ভাইয়ার সাথে তুমি কথা বলো, আর আমি দেখি কি করা যায়। তুমি তোমার ভাইয়াকে বলো, মানে আমার শালাকে বলো, যে তাড়াতাড়ি যেন চলে না আসে, একটু লেট করেও যেন আসে, আমরা হাতে যেন সময় পাই। কথাটা বলে মাহিন বেরিয়ে পড়ল, কারণ তার এখন অনেক কাজ আছে, আর কাজগুলো করতে হবে, বিয়ে বলে কথা, আর অনেকদিন পরে বাসায় বিয়ে হচ্ছে, তার মানে তাকে তো নিজ হাতে সব দায়িত্ব পালন করতে হবে। মাহিন তার বাবাকে ফোন করে বলল তার মাকে নিয়ে যত দ্রুত সম্ভব এখানে চলে আসার জন্য। তার বাবা মাকে বলে দিয়ে বাকি কাজের লোকদের খোঁজাখুঁজি করতে লাগলো, সবাইকে খুব দ্রুত ম্যানেজ করে নিতে পারলো, কারণ তারা এখানে অনেক দিন ধরে আছে, আর অনেক পরিচিত মানুষ আছে যাদেরকে বিনামূল্যে সেবাদান করে তারা। এদিকে প্রিয় আর প্রিয়ন্তী দুজনে বসে আছে একসাথে, আর প্রিয়ন্তী বারবার তার বাবার কাছে যেতে চাচ্ছে, কিন্তু প্রিয় তার বাবার কাছে তাকে যেতে দিচ্ছে না। দেখো, এখন যদি তুমি তোমার বাবার কাছে যাও তাহলে কান্না করবে, এটা করব ওটা পড়বে, তার ঘুম ভেঙে গেল তার সমস্যা হবে, আমি চাই না তার সুস্থ হতে বেশি সময় লাগুক। আমি বলেছি তো আমি এরকম কোনো কিছু করব না, আমি আমার বাবার পাশে বসে থাকবো, বা সেখানে আমি একটু নিজেকে কন্ট্রোল করব, কারণ আমার মন মানসিকতা বলতে কিছু আছে। আমি তোমাকে ভালো করে চিনি না, তুমি সেখানে গেলে উল্টাপাল্টা কিছু একটা করবে, তাই চুপচাপ এখানে বসে আছো, বসে থাকো। তার মানে আপনি চাচ্ছেন না আমি আমার বাবার কাছে যাই? আপনি কি ভাবছেন আমি আপনার সাথে থাকবো, তাই না? দেখেন, একটা মানুষের মতের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করতেছেন, অন্তত তাকে হালকা একটু স্বাধীনতা দেন। আচ্ছা যাও, কিন্তু কোনো ধরনের শব্দ করার চেষ্টা করবে না, সেটা তোমার বাবার ভালোর জন্যই বলতেছি, আমার ভালোর জন্য না। তুমি যদি বোকার মতো শব্দ করো আর তার যদি কোনো ক্ষতি হয়, আমাকে কোনো দোষারোপ করতে পারবে না। অন্তত তাকে হালকা একটু স্বাধীনতা দেন, আমি সেটার দায়ভার নিজে নিব, আপনাকে আমি কোনো দোষারোপ করব না। এখন অন্তত আমাকে যেতে দেন, আমার অনেক কাজ আছে, নিজেকে মেন্টালি ঠিক করতে হবে, আপনি তো জোর জবরদস্তি করে সব কিছু করতেছেন। কথাটা বলে প্রিয়ন্তী সেখান থেকে চলে গেল, আর এদিকে প্রিয় মনে মনে ভাবতেছে এটা কি ঠিক হচ্ছে। আবার প্রিয় মনে মনে ভাবতে লাগলো এটাই ঠিক হচ্ছে, কারণ কয়েকদিন পর তার বাবা এই পৃথিবী থেকে চলে যাবে, তখন মেয়েটাকে দেখবে কে? সমাজের যেখানে যাবে সেখানেই হয়তো বা বাজে অফার পাবে,
শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে পতিতালয় চলে যাবে। আর প্রিয়, এটা কখনো মেনে নিতে পারবে না। একটা মেয়েকে যদি সমাজে মানুষ কেউ ভালো থাকতে না দেয়, তখন সে আত্মহত্যা করবে, নয়তো নিজের জীবিকা নির্বাহ করার জন্য সব থেকে জঘন্যতম কাজ বেছে নেয়। প্রিয় নিজেকে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু সে বুঝতে পারতেছে না কেন এরকম বলতেছে মেয়েটা ভালো আছে। তার সাথে ভালোভাবে সময় পার করার মতো একটা মন মানসিকতা তৈরি হয়ে গেছে প্রিয় মনে। কিন্তু প্রিয় একটা কথা বুঝতে পারতেছে না, কেন সে মেয়েটাকে বিয়ে করতেছে। একবার ভাবতেছে মেয়েটা যদি কোনো কিছু করে তার পার্সোনাল ব্যাপার, এভাবে জোর করে তো একটা মেয়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করা ঠিক হবে না। প্রিয় এখন কি করবে বুঝতে পারতেছে না। শেষ পর্যন্ত সে ঠিক করলো বিয়ে করতেই তো হবে, তাহলে এই মেয়েটাকে করলে সমস্যা কি? তাহলে মেয়েটা একটা নষ্ট সমাজে যাওয়া থেকে বেঁচে গেল, আর তার গল্প করা বা জীবনসঙ্গীও একটা হয়ে গেল। প্রিয় মনে মনের কথাগুলো ভাবতেছিল, হঠাৎ করে তার ফোনটা বেজে উঠল। হ্যালো ভাইয়া, আমরা এদিকটা সবকিছু ঠিকঠাক করতেছি, তুই মেয়েটাকে নিয়ে কখন চলে আসবি বাসায়? আমি এখন বাসায় যাচ্ছি না, আমার যেতে দেরি হবে। তুই বাসায় দেখাশোনা কর সব কিছু, আমার একটু লেট হবে। তুই কি মেয়েটাকে জোর করে বিয়ে করতেছিস নাকি? মেয়েটার বিয়েতে মত আছে? দেখ, একটা মেয়ের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা ঠিক না। আমাকে দেখে কি মনে হয় আমি কাউকে জোর জবরদস্তি করে বিয়ে করতে পারি? আমি কি সেই রকম ছেলে? আমাকে দেখে কি ভণ্ড মনে হয় তোর? আমি তোকে সেটা বলতেছি না, আমি তোকে এমনিতে জিজ্ঞেস করলাম যে একটা মেয়ের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করা ঠিক না। আচ্ছা হইছে, তোকে আর জ্ঞান দিতে হবে না, আমি আমার ভালো বুঝি কাকে বিয়ে করতে হবে না করতে হবে। আর দুলাভাই কি বললো তোকে? তার সমস্যা বলতে সোসাইটির কথা একটু বললো, যে সোসাইটির লোকেরা কি বলবে, কোথাও গিয়ে যদি তাদেরকে কথা শুনতে হয়, ইত্যাদি ইত্যাদি। এইসব নিয়ে তুই টেনশন করিস না, পরে আমি বুঝিয়ে বলছি মেনে নিয়েছে। আচ্ছা সমস্যা নেই, আমি আলাদা বাসায় থাকবো, তোদেরকে কোনো ডিস্টার্ব করব না। কারণ হয়তো আমার বউয়ের জন্য দুলাভাইয়ের সমস্যা হতেই পারে, কারণ তিনি তো বড় মাপের একজন ডক্টর। এসব কি বলছিস তুই? তো দুলাভাই তারপরে সব কিছু মেনে নিয়েছে, এসব নিয়ে তোকে কোনো কিছু বলতে হবে না। আমি তো দুলাভাইয়ের সাথে কথা বলবো, তুই আলাদা বাসায় থাকবি কিসের জন্য? আমাদের সাথে থাকবি তুই তোর বউকে নিয়ে। আচ্ছা আমি দুলাভাইয়ের সাথে কথা বলে দেখবো, তাও যদি সমস্যা থাকে তাহলে আলাদা বাসায় থাকতে হবে। আমি চাই না আমার জন্য তোর সংসারে তোর সাথে কোনো ইফেক্ট পড়ুক, কারণ আমার জন্য আমার বোনের উপর ইফেক্ট পড়বে, আমি সেটা মেনে নিতে পারবো না। আরে তুই পাগল নাকি? এসব কথা বলা বন্ধ কর তো, আমি তোকে যেটা বলছি তুই সেটা কর। তুই মেয়েটাকে নিয়ে চলে আয়, আমরা সব বন্দোবস্ত করছি। আচ্ছা তাহলে তুই থাক, আমি আমার এদিকের কাজগুলো শেষ করি, আর কাজগুলো শেষ করতে বেশি দেরি হয়ে যাবে। আজকে রাত 10-11টার দিকে বাসায় ফিরবো মনে হচ্ছে, এদিকের কাজগুলো শেষ করব, তারপর তোকে ফোন করে জানাবো যখন বেরিয়ে পড়ব। কথাটা বলে ফোনটা রেখে দিল প্রিয়, তারপর সামনে তাকিয়ে দেখে প্রিয়ন্তি দাঁড়িয়ে আছে। প্রিয় প্রিয়ন্তিকে দেখে অবাক হয়ে গেল, কারণ মেয়েটা তো একটু আগেই তার বাপের কাছে চলে গেল, এখন আবার এখানে ফিরে আসলো, ব্যাপার কি? কোনো সমস্যা হলো না তো আবার? প্রিয় উঠে গিয়ে প্রিয়ন্তির সামনে দাঁড়িয়ে পড়ল, আর গিয়ে প্রিয়ন্তির হাত দুটো চেপে ধরল। প্রিয়ন্তি ছলো চোখ নিয়ে প্রিয়র দিকে তাকিয়ে রইল, মনে হচ্ছে মেয়েটা তাকে কিছু বলতে চায়, কিন্তু কিছু বলতে পারতেছে না, হয়তো ভয় পাচ্ছে প্রিয়কে, তার জন্য হয়তো মেয়েটা কিছু বলতে পারতেছে না। আমি বাগনা ভাল্লুক না যে আমাকে এভাবে ভয় পাবে, মনের ভিতর কোনো কথা থাকলে সেটা প্রকাশ করতেই পারো। আচ্ছা আমাকে বিয়ে না করলে হয় না? আমাকে বিয়ে করতেই হবে, দেখেন আমার বাবা অসুস্থ, তাকে তো আমাকে দেখাশোনা করতে হবে, তাই না? প্লিজ এই মতামতটা চেঞ্জ করেন আপনি। তোকে একটা কথা বলি, মন দিয়ে শোন, এই কথা বাদ দিয়ে অন্য যে কোনো কথা বলতে পারি সেটা আমি শুনতে রাজি আছি, কিন্তু এই বিয়ের ব্যাপার নিয়ে যদি কোনো মতামত দিছিস তাহলে? তাহলে কি করবেন? মেরে ফেলবেন? মেরে ফেলেন, তাও আমাকে বিয়ে করবেন না প্লিজ, আমি মরে গেলেও শান্তিতে থাকবো, আপনাকে বিয়ে করে শান্তিতে থাকতে পারবো না, আপনার মান সম্মান ধুলোয় মিশে যাবে, আমাকে নিয়ে কোথাও যেতে পারবেন না আপনি। সেটা আমি দেখবো, আমার বউকে নিয়ে আমি কোথায় যাব না যাব, সেটাতে কার মাথা ব্যথা করতেছে, কি করতেছে না করতেছে, সেটা দেখে আমার লাভ কি? কারণ হচ্ছে আপনারা বড় লোক, আপনাদের সব কিছু মেনটেন করতে হয়, সোসাইটি মেনটেন করতে হয়, সব কিছু মেনে চলতে হয়, নিয়ম মাফিক থাকলে আপনারা আরো বড় মাপের হতে পারবেন। তোমার এইসব বিষয়ে নাক গলাতে হবে না, তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে আমি আরো অনেক উপরে যেতে পারবো, সোসাইটির লোক কেউ আমার সঙ্গে দিবে না,
সোসাইটির লোক আমার সাথে সবসময় ভালো সম্পর্ক রাখবে, যাতে করে আমার সাপোর্ট পায়। আর তুমি তুমি আমাকে সাপোর্ট দিবে, তোমার সাপোর্টে আমি আরও অনেক দূর যেতে চাই।